আপনারা দেখছেন বিশ্বভারত, এগিয়ে বিশ্ব, এগিয়ে ভারত। করোনা অবহে দীর্ঘ 4 মাসের বেশি সময় ধরে বন্ধ বারাসাত জেলা আদালত, ফলত সমস্যার মধ্যে রয়েছেন বিচার প্রার্থী এবং তাদের পরিবার, সেই সাথে সমস্যায় রয়েছেন আইনজীবী এবং ল ক্লার্কেরা। আইনজীবীদের দাবি, কুয়ের নির্দেশ এবং নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে খোলা হোক আদালত। তাদের দাবি, উচ্চ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও এক অজ্ঞাত কারণে বন্ধ রাখা হচ্ছে আদালত, এমনকি বার অ্যাসোসিয়েশনকেও অন্ধকারে রাখা হচ্ছে। আদালত খোলার দাবি নিয়ে মঙ্গলবার আইনজীবীরা বিক্ষোভ দেখান এবং জেলা জজের কাছে আর্জি জানান আদালত খোলার জন্য। এদিন বিক্ষোভকারীরা ধর্নাতেও বসেন। তাদের দাবি, আদালত খোলা না হলে আগামীতে তারা বৃহত্তর আন্দোলনে ডাক দেবে। সারা রাজ্যের সমস্ত পদ খোলার দাবি লড়বে, সারা রাজ্যের সমস্ত পদ খোলার দাবি লড়বে, সারা রাজ্যের সমস্ত পদ খোলার দাবিতে যদি নিজেরা নিজেদের সচেতনতা বজায় রেখে কাজ করে, সেক্ষেত্রে প্রশাসন খুব বেশি হস্তক্ষেপের প্রয়োজন হয় না। আমরা নিজেরা ডাবল গ্রাজুয়েট, নিজেদেরকে পরিচয় দিই, সত্যি কথা, এবং আমরা সোশ্যাল ডিস্টেন্স কাকে বলে মেনটেন করে কাজ করতেও জানি। যদি আমাদের সুযোগ দেওয়া হয়, কোর্টটা খোলা রাখা হয়, তাহলে কোনো জনগণের কোনো ক্ষতি হবে না, প্রশাসনকে বেশি হস্তক্ষেপ করতে হবে না, সেটা আমরা মনে করি এবং সেটা আমরা পারি, সেটা আমরা করে। আমার নাম রুহি দাসচন্দ্র পাল, বারাসাতকোটে আমি একজন আইনজীবী, ক্রিমিনাল সাইডে প্র্যাকটিস করি। ডেট পড়ে এক বছর পরে, এই লকডাউনে 4 মাসে যদি কাজ না হয় তাহলে সেটা পড়ে যাবে 2 বছর পরে এক একটা ডেট। সাধারণ মানুষ কোনো সাহায্য পাবে না, কোনো রিলিফ পাবে না। ইমিডিয়েট কোর্টটাকে ওপেন করা দরকার, এটাই হচ্ছে আমাদের দাবি। আজকে আমরা ধর্নায় বসছি। বারাসাত থেকে আবুল কালামের রিপোর্ট, বিশ্বভারত।